পদ্মা সেতুর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সানজিদা খানম। তিনি মনে করেন আন্তর্জাতিক চক্রান্তের মধ্যেও শেখ হাসিনা বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন বলেই এই সেতু এখন বাস্তবে রূপ নেওয়ার পথে রয়েছে। আজ জাতীয় সংসদে 2017-18 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি তোলেন এই সংসদ সদস্য। এটা তার নির্বাচনী এলাকার মানুষের দাবি বলে উল্লেখ করেন সানজিদা। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের পর সানজিদাকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দেয় আওয়ামী লীগ। পরে জাতীয় সংসদের সদস্যদের পরোক্ষ ভোটে নির্বাচিত হন তিনি। এর আগে নবম সংসদে ঢাকা 4 আসন থেকে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন সানজিদা। তবে 10ম সংসদ নির্বাচনে ওই আসনে কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। ওই আসন থেকে নির্বাচিত হন জাতীয় পার্টির সৈয়দ আবুল হোসেন বাবলা। সানজিদা খানম বলেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির চেষ্টার অভিযোগ তুলে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দিতে চেয়েছিল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত নিয়ে নিজ অর্থায়নে এই সেতু করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই এখন পদ্মা সেতুর স্বপ্ন বাস্তব হতে পেরেছে। পদ্মা সেতু শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের একটি। 1998 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয়, কিন্তু সে সময় তারা কাজ তেমন আগাতে পারেনি। 2009 সালে দলটি আবার ক্ষমতায় আসার পর এই সেতু নির্মাণের উদ্যোগে এগিয়ে দেয়, আর এতে সবচেয়ে বেশি টাকা দেওয়ার কথা ছিল বিশ্বব্যাংকের। 2010 সালের জুলাইয়ে সেতু নির্মাণের জন্য প্রাক যোগ্যতা দরপত্র মূল্যায়ন করে 5টি করদাতাকে বাছাই করা হয়, তবে বিশ্বব্যাংক তা ঝুলিয়ে রাখে। এরপর সংস্থাটি দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুললে অর্থায়ন নিয়ে জটিলতা তৈরি হয়। পরে 2012 সালের 30 জানুয়ারি গণমাধ্যমে এক বিবৃতিতে এই প্রকল্প থেকে সরে যাওয়ার কথা জানায় বিশ্বব্যাংক। এই প্রকল্পে আন্তর্জাতিক দাতা সংস্থাটির $120 কোটি দেওয়ার কথা ছিল। উন্নয়ন সংস্থা ADB সহ আরও বেশ কয়েকটি সংস্থারও অর্থায়নের কথা ছিল। চুক্তি অনুযায়ী বিশ্বব্যাংক সরে যায়, অন্য সংস্থাগুলো সরে যায় এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে সরকার নিজ অর্থায়নে সেতুর কাজ শুরু করে। এরই মধ্যে প্রকল্পের প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। 2018 সালের ডিসেম্বরের মধ্যে সেতুর কাজ শেষ করার লক্ষ্য নিয়ে আগাচ্ছে সরকার। শেখ হাসিনা শুরু থেকেই দুর্নীতি চেষ্টার অভিযোগকে চক্রান্ত হিসেবে বলে আসছেন। গত ফেব্রুয়ারিতে কানাডার সুপ্রিম কোর্টের বিচারক ইয়ান নর্ডেইমার আদেশে বলেছেন, পদ্মা সেতুতে দুর্নীতি চেষ্টার যে অভিযোগ আনা হয়েছে অনুমান ভিত্তিক গালগল্প ও গুজবের বেশি কিছুই নয়। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দাবি করে সানজিদা বলেন, 2021 সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হওয়ার পথে রয়েছে। বর্তমানে পদ্মা সেতু ছাড়াও কর্ণফুলী আন্ডার ওয়াটার টানেল, ঢাকা এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল সহ 10টি মেগা প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে জানিয়ে সানজিদা বলেন, এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশের চেহারা আরও পাল্টে যাবে বলে জানান তিনি। বিনোদন, স্বাস্থ্য, ফ্যাশন, রূপচর্চা, তথ্য প্রযুক্তি, ক্রিকেট আর বাংলাদেশসহ চলমান জগতে তাজা খবর ও মজা মজা তথ্য জানতে bangla tv.com চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেশকে ভালোবাসুন, bangla tv.com চ্যানেলের সঙ্গেই থাকুন।